এমনিতেই এখন বামেদের খুব একটা বিশ্বাস করেন না কেউই। এর মধ্যে এমন অনেক বাম সমর্থকরাও রয়েছেন, তাদেরও খুব একটা আর আস্থা রইল না বামেদের প্রতি। কেননা বামেরা বিগত ২৫ বছর যে কি কি ললিপপ দিয়ে এই সব সাধারণ লোকেদের ভুলিয়ে রেখেছিলেন, এটা কিন্তু বেশ ভালোভাবেই বুঝে গেছেন এমন অনেক বাম সমর্থকরা। তাই তারা আর দেরি না করে যোগদান করছেন বিজেপি দলে। ভারতীয় জনতা পার্টিও সাদরে গ্রহণ করছে তাদের। করোনা আবহ চলছে, তবে এর মধ্যেও শাসক দল তাদের সাংগঠনিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে অত্যন্ত দারুণভাবেই। করোনা আবহ কাটলেই শহরে অনুষ্ঠিত হবে নিগম নির্বাচন। এই নিগম নির্বাচনের পূর্বে আরও জনসমর্থন বাড়িয়ে নিচ্ছে বিজেপি। রবিবারও পশ্চিম প্রতাপগড়ের ১৩ প্রতাপগড় মণ্ডলের ৪১ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর বুথে মহিলা মোর্চার এক সাংগঠনিক ঘরোয়া সভা অনুষ্ঠিত হয়। এতে সিপিআইএম এর ১৬ পরিবারের ৬৫ জন ভোটার বিজেপিতে যোগদান করেন। আর যে আস্থাই রইল না বামেদের প্রতি তাদের, এখন তাদের আশা ভরসা ভারতীয় জনতা পার্টি। মহিলা মোর্চার তরফে এদিন তাদেরকে দলীয় পতাকা হাতে বরণ করে নেওয়া হয়। এই যোগদান অনুষ্ঠানে ১৩ প্রতাপগড় মহিলা মোর্চার উদ্যোগে সদস্য লক্ষ্মী সিং বলেন, সাংগঠনিক ঘরোয়া সভাতেই সিপিআইএম ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তারা। আমাদের এই ১৩ প্রতাপগড় মণ্ডলের মহিলা মোর্চার উদ্যোগে ৪১ নম্বর ওয়ার্ডে ৪ নম্বর বুথে আমাদের একটি মহিলা মোর্চার সাংগঠনিক ঘরোয়া সভা হয় আজকে। এই সভায় আমরা আজকে ১৬ পরিবার সিপিএমের থেকে আমাদের বিজেপি মহিলা মোর্চা পার্টিতে জয়েন করিয়েছি আর কি। আমরা তো আমরা ওদেরকে স্বাগতম জানিয়েছি এবং আগামী দিন আমরা একসাথে মিলে কাজ করব এবং সুন্দরভাবে সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে আমরা এগিয়ে চলব, এটি আমাদের মূল লক্ষ্য। কতজন ভোটার? ৬৫ জন ভোটার। বামেদের প্রতি জনগণ যে কতটা বীতশ্রদ্ধ তা আবার বোঝা গেল এদিন এই যোগদান সভায়। বিগত দিনে তাদের দাবি রেখেছিল বামেরা, তবে এখন আর এই পরিবেশ নেই। এখন বিজেপিতেই ভরসা রেখে আবারও সিপিআইএম ছেড়ে জনগণ যোগ দিলেন বর্তমান শাসক দলের ছত্রছায়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।